আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে কোষে দেখি 1.2 এর, ঠিক আছে, যে আগের যে পার্ট 3 ভিডিওটা ছিল কোষে দেখি 1.2 এর, ওটাতে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। এবার আমরা 8 দাগ থেকে অঙ্ক করব, যে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিকে গসাগু খুঁজি। তো আগের ভিডিও যে যে দেখনি গিয়ে দেখো, আর চ্যানেলের ভিতরে প্লে লিস্ট করা আছে, 6, 7, 8, 9, 10 ক্লাসের আলাদা আলাদা প্লে লিস্ট। তো প্রত্যেক ক্লাসের প্লে লিস্টের মধ্যে প্রত্যেক ক্লাসের অঙ্ক আলাদা আলাদা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা 6-এ পড়ো তারা 6-এর প্লে লিস্টের মধ্যে গেলে 6-এর সমস্ত অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো 8 দাগের কি অঙ্কটা বলেছে, এগুলো হচ্ছে বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তো ভাগ পদ্ধতিকে কীভাবে গসাগু করতে হয় সেটা আমরা খাতায় দেখি, ঠিক আছে। আর যারা যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এতে তোমাদেরই লাভ হবে। এটা একটা এডুকেশন চ্যানেল, ঠিক আছে, শিক্ষামূলক। তো এতে তো লাভেরই অন্য কোনো বিষয় না, পড়াশোনার বিষয়। তো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই লাভ হবে। তো এর অঙ্কটা কী বলেছে, 28.35। তো এটাকে গসাগু করি, দেখি কীভাবে গসাগু করতে হয় ভাগ পদ্ধতিতে। দেখো 28.35 আছে, তো তুমি সিম্পলি এই 35-কে 28 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 35-কে 28 দিয়ে ভাগ করলে কত হয়, 1 দিয়ে যাবে 28। তো 35 থেকে 28 বিয়োগ করলে কত হয় তোমার, ওইদিকে 7 হচ্ছে। তাহলে এই 7 দিয়ে আবার এই 28-কে ভাগ করতে হবে, মানে যেটা অবশিষ্ট থাকবে তুমি প্রথমে যেটা দিয়ে একে ভাগ করলে, ঠিক আছে, ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেইটা দিয়ে আবার এইটাকে ভাগ করতে হয়। এটাই হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগুর নিয়ম। তো আমি 28-কে ভাগ করে দিই, 7 4 28 হয়ে গেল, তো মিলে গেল। তো যেটা মিলে যাচ্ছে, এই যে এইটাই এইটাই মিলে যাচ্ছে, সেইটা হচ্ছে গসাগু। তাহলে 28 ও 35-এর মধ্যে গসাগু হচ্ছে কত, 7 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমি আর লিখলাম না। তো এর পরের অঙ্কটা কী দেখি, বিয়ের অঙ্কটাই আছে 54.72। তোমরা বই থেকে দেখে নাও, আমি পাতিয়ে নিয়েছি একবারে ডাইরেক্ট, ঠিক আছে। তো 54.72 আছে, তো এটাকেও সেমভাবে করতে হবে। তুমি 72-কে 54 দিয়ে ভাগ করো, তো 54-কে 72 ভাগ করলে এটাও 1 দিয়েই যায়। তাহলে 1 দিয়ে গেলে 54 বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে থাকছে তোমার কত, হিসাব করে দেখো, 4 এদিকে 2 হলে 8 হচ্ছে, 4 আর 8-এ 12, আর 1 18 থাকছে, ঠিক আছে। এবার তুমি এই 18-কে 54-কে ভাগ করতে হবে, যেটা আমি নিয়মে বললাম। তাহলে 54 ভিতরে লেখো, 54 ভিতরে লিখলে 18-তে কত যাচ্ছে, 3 18 54, ঠিক আছে। তাহলে তোমার 18, তাহলে তুমি 54-72-এর মধ্যে গসাগু পেয়ে গেলে কত, 18, মানে যেটা দিয়ে মিলে যাবে সেটাই হচ্ছে গসাগু, ঠিক আছে। এটাই হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু করা সহজ নিয়ম। এবার নেক্সট আর একটা অঙ্ক আছে কি সেটা দেখি, 6-এরটা। তো এটাও একইভাবে করতে হবে, তুমি 63-কে প্রথমে 27-এ ভাগ করো, তো 27-এ এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হবে 54, 54 হলে হচ্ছে তোমার বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে, 54-63 9 হচ্ছে, 9 হলে এদিকে 27-কে তুমি এবার 9 দিয়ে ভাগ করো, 9-3-27 হচ্ছে। তাহলে এখানে এটার গসাগু হলো 9, ঠিক আছে। তাহলে 27-63-এর গসাগু হলো 9, খুবই ইজি অঙ্ক, ঠিক আছে, ভাগ পদ্ধতিতে গসাগু খুবই ইজি অঙ্ক। এবার ডিএরটায় একটা সমস্যা আছে, তো তোমরা বইতে দেখে নাও, 25.35.45 আছে। তো তোমরা 3টে দেখে এবার ঘাবড়ে যেতে পারো, হয়তো 3টে দিয়ে এবার কী করে করবো, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এটাও ইজি। প্রথমে তুমি এই 35-কেই এরকম 25-তে তুমি 45 বাদ দাও প্রথমে, ঠিক আছে, ভাববো দুটোই আছে। তাহলে দুটো থাকলে আমাদের যে নিয়ম সেটাই করি, 25-কে 25-তে ভাগ করি, 35-কে 35-কে ভাগ করলে 1 দিয়ে যাবে, এখানে 25 হচ্ছে, থাকছে 10। এবার এই 25-কে তুমি 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে 25-কে 2 দিয়ে যাচ্ছে, 20 হচ্ছে, 5 থাকছে, ঠিক আছে। 5 থাকলে এই 5 দিয়ে এবার তুমি 10-কে ভাগ করো, 2 10, মিলে গেল। তাহলে এখানে আমি 5 পেলাম। এবার যে লাস্টে আর একটা সংখ্যা পড়েছিল 45, এই যে 5 দিয়ে মিলে গেলো, এই 5টা দিয়ে ওই 45-কে ভাগ করতে হবে। যদি ভাগ চলে যায় তাহলে এই 5ই হবে হচ্ছে গসাগু। তাহলে 5 দিয়ে এমনিই যাবে 45-কে ভাগ, 5 9 45, তাহলে অতএব 5টা হচ্ছে এই 3টের গসাগু। বোঝাতে পেরেছি, আমি আশা করি বোঝাতে পেরেছি। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। তো নেক্সট অঙ্কটা করি, দেখো দেখলে আরও ভালোভাবে বুঝে যাবে। তো এটাও প্রথমে 96টা বাদই দাও, ঠিক আছে,
96 হচ্ছে তোমার নেই ধরো, তাহলে তুমি 72কে 48 দিয়ে ভাগ করো। 72কে 48 দিয়ে ভাগ করলে তুমি কত যাবে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে না, তুমি 1 দিয়েই দাও। 1 দিয়ে দিলে কত হচ্ছে, 1 দিয়ে দিলে 48 হচ্ছে। 48 এবার বিয়োগ করো 8 আর 4 12 হচ্ছে, হাতে 1 5 6 7 2 24 হচ্ছে, না এদিকে 48। এবার 24 দিয়ে তুমি 48কে ভাগ করো, যেটা আমাদের নিয়ম, তাহলে 2 দিয়ে দিলে 24 দুগুণে 48 হয়ে যাচ্ছে, এদিকে 24 হচ্ছে, ঠিক আছে। এবার এই 24 দিয়ে তুমি 96কে ভাগ করে দাও, তাহলে 24কে 96 দিয়ে আমরা ভাগ করলে 4 4 16 4 দিয়ে দাও, 4 4 16 6, হাতে 1 4 দুগুণে 18 9, তাহলে 24 দিয়ে মিলে গেল। অতএব 48 72 96 গসাগু হচ্ছে 24। একদম সিম্পল ভাগ পদ্ধতিতে গসাগু, এর থেকে কেউ সহজে হয়তো বোঝাবে না, ঠিক আছে। তো এই অবধি আজকে 8 দাগ অবধি তোমাদের অঙ্ক করালাম, এরপরে তোমাদের 9 দাগ এর অঙ্ক করাবো, নাহলে 9 দাগ করাতে গেলে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট ভিডিও হবে, ডিটেলসে তোমাদের বুঝিয়ে অঙ্ক করাবো, ঠিক আছে। তো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যদি অঙ্ক বুঝতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিও ওয়াচ করার জন্য, পর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।